প্রয়াত হলেন বিখ্যাত অভিনেতা বর্ষীয়ান মনু মুখোপাধ্যায়। তার মৃত্যু সম্পর্কে জানার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, সাথে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ লাইক দিবেন, পেজের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আজ সকালে চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা মনু মুখোপাধ্যায়। বাংলা সিনেমা এবং সিরিয়াল দুটিতেই সমানভাবে অংশগ্রহণ করে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন এই বর্ষীয়ান অভিনেতা মনু মুখোপাধ্যায়। তার মৃত্যুতে শোকাহত পুরো টলিউড ইন্ডাস্ট্রি। মৃত্যুকালীন তার বয়স হয়েছিল 90 বছর। 1930 সালে জন্মগ্রহণ করেছিলেন মনু মুখোপাধ্যায়। আজ 6ই ডিসেম্বর 2020 সালে প্রয়াত হয়ে গেলেন এই বিখ্যাত বর্ষীয়ান অভিনেতা। বাবা অমরেন্দ্র মুখোপাধ্যায় এবং তার সন্তান আরেক বিখ্যাত অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়। আজ সকালে সোশ্যাল মিডিয়াতে রুদ্রনীল তার একটি পোস্ট মনু মুখার্জিকে নিয়ে লেখেন, সেখানেই লেখেন যে আজ প্রয়াত হয়েছেন এই বিখ্যাত স্বনামধন্য অভিনেতা বর্ষীয়ান মনু মুখোপাধ্যায়। মনু মুখোপাধ্যায়ের নাম বলতেই মনে পড়ে যায় সিনেমাগুলোর কথা, বাকিটা ব্যক্তিগত। গোয়েন্দা টলার, পাতাল ঘর, গণদেবতা, জয় বাবা ফেলুনাথ ইত্যাদি সিনেমা। তিনি সিনেমার পাশাপাশি বাংলা সিরিয়ালেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন। তার অভিনীত বাংলা সিরিয়ালগুলোর মধ্যে রয়েছে আঁচল, সংসার সুখের হয় রমণীর গুণে, ব্যোমকেশ, অপরাজিতা, বয়েই গেল ইত্যাদি। আজ আমরা বাঙালির এক নক্ষত্রকে হারিয়ে ফেললাম। এই নক্ষত্রের মৃত্যুতে সকল টলিউড অভিনেতা অভিনেত্রী সহ জনগণেরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে এবং শোক প্রকাশ করেছে। তো আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে মনু মুখার্জির মৃত্যুতে গভীর শ্রদ্ধাবোধ জানাচ্ছি। তো ভিউয়ার্স, আজ এটুকুই। ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, সাথে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজটিকে লাইক দিবেন, পেজের লিংকটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভিডিওটি যারা ধৈর্য সহকারে পুরো দেখলেন তাদেরকে ধন্যবাদ।